রাধে রাধে বন্ধুরা, পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত, আর সবাইকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমার গোপাল, রাধাকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদে আমরাও কিন্তু ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই আমি মা লক্ষ্মীকে আজকে নতুন রূপে নতুন সাজে সাজাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখানে দেখো, আমি সাদার মধ্যে লাল রঙের চড়া পাড়ের একটি শাড়ি নিয়েছি, আর এই শাড়িটি আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি। এই শাড়িটি কিন্তু আমি অনলাইন নিয়েছি, একটি বড় শাড়ি, আর সেই শাড়িটি কেটে আমি মা লক্ষ্মীর জন্য ছোট করে শাড়ি বানিয়ে দিয়েছি। আর বন্ধুরা, যেহেতু পয়লা বৈশাখ, তাই কিন্তু আমি মা লক্ষ্মীকে আট পরে করে শাড়ি পরাবো, আর আজকে কিন্তু আমি মা লক্ষ্মীকে ঘোমটা দিয়ে দেব। তো দেখো, মা লক্ষ্মীর আঁচলটা আমি এভাবে বলপিনের সাহায্যে আটকে নিয়েছি। আর বন্ধুরা, এটা কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু আমি আগেও বলেছি, বলপিন দিয়ে মা লক্ষ্মীর শরীরে যেন কোনোভাবে আঘাত না লাগে। তারপর দেখো, আমি এভাবে প্লেট করে দিচ্ছি। আর বন্ধুরা, আজকে কিন্তু মা লক্ষ্মীর হেয়ার স্টাইলটা একটু আলাদা থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, নববর্ষ উপলক্ষে কিন্তু আমি আজকে মা লক্ষ্মীর শৃঙ্গারের মধ্যে একটু নতুনত্ব রেখেছি। তো দেখো বন্ধুরা, প্লেট করা কিন্তু হয়ে গেছে। এবার শাড়ির আঁচলটা আমি মা লক্ষ্মীর বাঁ পাশে কাঁধের ওপর দিয়ে দিয়ে দেব। তারপর দেখো, প্লেটগুলো আমি একটু সমান করে দিচ্ছি। তো দেখো, মা লক্ষ্মীর আঁচলটা কিন্তু আমি পেছন দিকে সেফটি পিনের সাহায্যে আটকে দিয়েছি। তারপর দেখো, ডান হাতের সাইড দিয়ে আমি এভাবে মা লক্ষ্মীর আঁচলটা নিয়ে আসব, আর তারপর আমি এভাবে প্লেট করব। তো বন্ধুরা, মা লক্ষ্মীর শাড়িটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আশা করছি মা লক্ষ্মীরও পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে শাড়িটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখো, প্লেট করা কিন্তু হয়ে গেছে। এবার আমি আঁচলটা মা লক্ষ্মীর ডান পাশে কাঁধের ওপর দিয়ে এভাবে নেব। এবার দেখো, পেছন দিকটা আমি সেফটি পিনের সাহায্যে আটকে নেব। তো দেখো, মা লক্ষ্মীকে শাড়ি পরানো কিন্তু হয়ে গেছে। এবার আমি একটি সুন্দর কোমরবন্ধনী মা লক্ষ্মীকে পরিয়ে দেব। এবার দেখো, শাড়ির আঁচলের প্লেটটা এভাবে ধরে একটি বলপিনের সাহায্যে আমি এই প্লেটটা আটকে নেব। এবার দেখো, একটি সুন্দর চিক মালা নিয়েছি আমি, আর এই চিক মালাটা কিন্তু আমি নিজে বানিয়ে দিয়েছি মা লক্ষ্মীর জন্য। এটা মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম। তারপর দেখো, একটি চেন মালা এবার পরাবো। এবার দেখো বন্ধুরা, এরকম সুন্দর একটি পলা আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি। তারপর দেখো, এই বালাগুলো মা লক্ষ্মীকে পরিয়ে দেব এবার। আর মা লক্ষ্মীর জন্য যে চিকটা আমি বানিয়েছি, এটা আমি কিভাবে বানিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা, কারণ এটা আমি খুবই শর্ট টাইমে বানিয়েছি।
এবার দেখো এই সুন্দর কানের দুলটা আমি মা লক্ষ্মীকে পরাবো। আর বন্ধুরা, এরপর কিন্তু আরো নতুন নতুন শৃঙ্গারের ভিডিও আসতে চলেছে। তোমরা এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো মা লক্ষ্মীকে চুলটা পরিয়ে দেব। এখানে দেখো আমি চুল দিয়ে আলাদা করে একটা বেনুনি করে রেখেছিলাম, এবার এই বেনুনিটা আমি মা লক্ষ্মীর মাথার ওপর দিয়ে দেব। এবার দেখো বন্ধুরা, মা লক্ষ্মীর চুলের পেছন দিকে আমি এরম একটা সুন্দর গোলাপ সহ ক্লিপ মা লক্ষ্মীর চুলে পরিয়ে দিলাম। আর তারপর দেখো একটা গজরা নিয়েছি, এবার এই গজরাটা আমি মা লক্ষ্মীর চুলে পরিয়ে দেব। তো দেখো আজকে আমি মা লক্ষ্মীর হেয়ার স্টাইলটা এরকম রেখেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর দেখো আমি কানটানাগুলো দিয়ে দিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, এবার আমি মা লক্ষ্মীর চুলগুলো কিভাবে রাখছি। দেখো এবার আমি মা লক্ষ্মীকে ঘোমটা দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, ঘোমটা দেওয়ার পর মা লক্ষ্মীর মুখটা কত মিষ্টি লাগছে। আর তার সাথে দেখো একটি লাল রঙের টিপ আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম। তারপর একটি টিপ দিয়ে আমি মা লক্ষ্মীকে নাকফুল পরিয়ে দিলাম। এবার দেখো গাছকৌটোটা আমি মা লক্ষ্মীর হাতে দিয়ে দিচ্ছি। আর এবার আমি মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেব। তারপর এবার আমি মা লক্ষ্মীকে আলতা পরাবো। আলতা পরানো হয়ে গেছে, এবার আমি মা লক্ষ্মীর শাড়িটা একটু ঠিক করে দেব। তো দেখো বন্ধুরা, মা লক্ষ্মীর শৃঙ্গার কিন্তু হয়ে গেছে। এবার আমি মা লক্ষ্মীকে আয়না দর্শন করাবো। এবার তোমরা মা লক্ষ্মীর শৃঙ্গার দর্শন করো। তো বন্ধুরা, পয়লা বৈশাখে মা লক্ষ্মীর এই নতুন রূপে শৃঙ্গার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।